हाय फ्रेंड्स मैं अपूर्ब राय शाइनिंग स्टाडी ते सबाइके स्वागत। एर आगे आमरा कम्पाउंड इंटरेस्टेर उपर दुटो क्लास शिखेछि एबं आमरा देखेछि कि करे खूब सहजे कि DI CI एर थेके कि यथाक्रमे प्रिंसिपाल बेर करा जाय बा प्रिंसिपाल थेके DI बोलो CI बोलो एगुलो आमरा खूब सहजे बेर करते पेरेछि। आजके आमरा एकटा नतुन किछु शिखते जाच्छि सेटा हलो जखन आमादेर पर्ब देওয়া थाकबे बा পিরিয়ড দেওয়া থাকবে তাই তো, যেমন অনেক সময় বিভিন্ন রকম কোশ্চেন আসে যে কোন একটা প্রিন্সিপাল দেওয়া রয়েছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে এবং বলে দিল কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বা সেমি অ্যানুয়ালি বা কোয়ার্টারলি বিভিন্ন রকম কোশ্চেনগুলো দেওয়া থাকে। তখন আমাদের কি করতে হবে? দেখো এই জাতীয় অঙ্কগুলো যদি খুব সচরাচরই পরীক্ষায় আসে, তবে এই জাতীয় অঙ্কগুলো যদি সহজে করতে হয় তাহলে আমরা কি করে করব? সহজে আমরা একটু বেসিক নলেজ একটু নিয়ে নিই, ঠিক আছে? এসব তাহলে দেখে নিই একটু প্রথম। হ্যাঁ, তাহলে আমি বলছিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্টের পর্বটা কি করে করব, তাই তো? দেখো পর্ব বলতে কি বলতো, আমরা চক্রবৃদ্ধি সুদ জেনারেলি কি একটা বছরে গিয়ে আমরা কি ক্যালকুলেশনটা শেষ করি, কিন্তু এখানে কি বলা হচ্ছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে কি এখানে যে রেট অফ ইন্টারেস্টটা হবে সেটা কত হাফ ইয়ারলি, অর্থাৎ বছরের হাফ বছরে গিয়ে যোগ হবে, তারপরে তার উপরে আবার নতুন ইন্টারেস্ট চালু হবে, তাই তো? তাহলে কখনো বলা হতে পারে হাফ ইয়ারলি, কখনো বা সেমি অ্যানুয়ালি। একটা কথা বলে দিই, সেমি অ্যানুয়ালি আর হাফ ইয়ারলি একই, বাট কখনো বলতে পারে কোয়ার্টারলি, তাই তো? তো এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ কি বাংলা যদি আমরা বলি যে পর্বটা কি করে আসে, দেখো যদি বলে এইভাবে পর্ব যদি যুক্ত হয় আমরা সবার প্রথমে কি বের করে নেব? পর্বগুলো বের করে নেব, তাই তো? পর্ব কত হতে পারে? ষান্মাসিক হলে 2 হবে, ষান্মাসিক মানে কি 6 মাস বাই 12 সমান সমান করে 1-2 মানে পর্ব 2, ত্রৈমাসিক হলে পর্ব 4, এইভাবে বলতে পারে যে চতুর্মাসিক বলতে পারে, চতুর্মাসিক মানে 4 মাস 5, তাহলে কত 4 ভাই 12 মানে কত 1-3 মানে পর্ব 3 হয়ে যাবে। তো সবার প্রথমে আমাকে কি বের করতে হবে? পর্ব, তাই তো? দেখো এই পর্বটাই বের করা, যদি আমরা পর্ব বের করতে পারি তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। যেমন এইখানে বিভিন্ন কিছু বের করতে প্রিন্সিপাল দেওয়া রয়েছে, তার বলতে পারে কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে পারে, কি কি বলতে পারে? কম্পাউন্ড ইন্টারেস্ট, ডিফারেন্স অফ ইন্টারেস্ট অ্যান্ড কি সিম্পল ইন্টারেস্ট বলতে পারে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস কিন্তু এখানে একটা দেখো বলেছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি মানে পর্ব কত হয়ে যাচ্ছে? তাহলে পর্ব হয়ে যাচ্ছে আমাদের কত 2 এর ক্ষেত্রে, অর্থাৎ পর্ব যখন 2 হয়ে যাবে তখন এই অঙ্কটাকে আমরা কি করব? যে কোনো অঙ্ক তোমাকে যেভাবে বলে দেওয়া থাক না কেন পর্ব আমার সবার আগে বের করতে হবে। পর্ব বের করলে আমরা যে অঙ্কটা দেওয়া থাকবে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলুক, সেমি অ্যানুয়ালি বলুক বা কোয়ার্টারলি যাই বলুক, সেই পর্বটাকে বের করে এই অঙ্কটাকে আমরা খুব সহজে একটা সহজ অঙ্ক কনভার্ট করব। মানে আগে আমরা যে আগের ক্লাসে যে সাধারণ অঙ্কগুলো আমরা দেখেছি সেই সাধারণ অঙ্কে কনভার্ট করব এবং সেখান থেকে অঙ্কটা সলভ করব। তাহলে এই নতুন অঙ্ক তুমি যখনই দেখবে এটাকে একটা সিম্পল অঙ্কে কনভার্ট করার খুব সহজ উপায় দেখো। যদি পর্ব 2 হয় তাহলে সবসময় জেনে রাখবে পর্ব 2 মানে রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যাবে, এই পর্ব দিয়েকে ভাগ করে দেবে, আর টাইম পিরিয়ডের সঙ্গে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। যেমন একটা ছোট্ট উদাহরণ আমি একটু বলার চেষ্টা করি, তোমরা দেখো যদি বছরে 1 বছর বলে, এটা কত 1 বছর ডিউরেশন, দেখো 1 বছরের ডিউরেশন, কিন্তু এখানে পর্ব হলো হাফ ইয়ারলি, অর্থাৎ কি হাফ ইয়ারলি মানে কত 6 মাস 6 মাস, অর্থাৎ এটা ইকুইভ্যালেন্ট টু তুমি কি ধরতে পারো 1 বছর ইকুইভ্যালেন্ট টু 2 বছর তুমি ভাবতে পারো। তখন অটোমেটিক্যালি রেট অফ ইন্টারেস্টটা দেখো এখানে কত ছিল, টোটাল 40% ছিল, দ্যাট ইজ তুমি এটা কত 20 ভাবতে পারো, 20 আর 20। সো এইভাবে আমরা কি করব, যখন 40 বলে দেবে রেট অফ ইন্টারেস্ট এই পর্ব দিয়ে কি হবে? ভাগ হবে এবং টাইমের সঙ্গে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে এইভাবে যদি খুব সহজে দেখো আমরা অঙ্কটাকে কনভার্ট করে, তাহলে নতুন অঙ্কটা কি দাঁড়ালো পি ইকুয়াল টু 20,000, তাই তো? আর এর মান বলেছি পর্ব 2, পর্ব 2 থাকার মানে কি বলতো রেট অফ ইন্টারেস্টটা হাফ হয়ে যাবে, দেন আর ইকুয়াল টু কত হয়ে গেল 20% এবং বছরের সঙ্গে এটা কত হয়ে যাবে? গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে কত হবে 2, 2 × 2। এই তো একটা নতুন অঙ্ক হয়ে গেল। এবং এই জাতীয় অঙ্কগুলো আমরা কি ক্লাস 1-এ খুব সুন্দরভাবে শিখেছি, ইভেন ক্লাস 1 আর ক্লাস 2-তে। যারা এরপর থেকে কিন্তু এই অঙ্কটাকে সম্পূর্ণই সে আগের পদ্ধতিতে কি আমরা করে ফেলতে পারবো খুব সহজেই, তাই তো? তাহলে আমি একটা কথা কি বললাম, টাইম পিরিয়ডের সঙ্গে সবসময় কি হয়? গুণ হয় পর্ব, এবং রেট অফ ইন্টারেস্ট দিয়ে কি যে পর্বকে ভাগ করা হয়, তাই তো? তাহলে আমি যদি বলি এই অঙ্কটাই মনে করো আমি বলে দিলাম, দেখো এই অঙ্কটাই আমি বললাম ত্রৈমাসিক সুদের কথা বললাম, ত্রৈমাসিক মানে কত 3, তাই তো? ত্রৈমাসিক মানে 3, তাহলে ত্রৈমাসিক হিসাবে হয় 3, তাহলে 12 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 1/4, দ্যাট ইজ কত, পর্ব কত হয়ে যাবে 4। অর্থাৎ পর্ব যখন 4 থাকবে তখন এটা নতুন অঙ্কে কনভার্ট করলে অঙ্কটা কি হবে বলো, প্রিন্সিপাল সেমই থাকবে, শুধু বলেছি এই দুটো চেঞ্জ হবে। তো পর্ব দিলে কত হবে, দেখো পর্ব যখন 4 তখন এটা কত হয়ে যাবে 10, এটা সঙ্গে গুণ হয়ে যাবে পর্ব 4 × 4 হয়ে গেল, তখন কিন্তু এটা নতুন অঙ্কে কনভার্ট হবে। এইভাবে আমরা সবার আমাদের প্রথম কাজ হলো যখনই হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি সেমি অ্যানুয়ালি যাই দেওয়া থাক সেগুলোকে আমার ফার্স্ট কাজ হচ্ছে একটা সিম্পল অঙ্কে কনভার্ট করা, তাই তো। তাহলে এবারে আমরা কয়েকটা উদাহরণ দেখি যে কোনো একটা অঙ্ক যদি থাকে আমরা দেখি একটু নর্মাল অঙ্কে আমরা কনভার্ট করতে পারছি কিনা, নর্মাল অঙ্ক কনভার্ট করতে পারলেই কিন্তু আমাদের এই অঙ্কগুলো খুব সহজে আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই। হ্যাঁ বন্ধু, এই অঙ্কটা একটু পড়ো তো, কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 1 year অন এ সাম অফ 20,000 অ্যাট দ্য রেট অফ 40% পার অ্যানাম কম্পাউন্ডিং হাফ ইয়ারলি। অর্থাৎ কি বলেছে, 20,000 টাকায় 40% ইন্টারেস্টে 1 বছরে, কিন্তু বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাই তো। কিন্তু এখানে একটা মজার কথা বলে দিয়েছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। আমি শুরুতেই বলেছি যে এইগুলো আমরা কি করব, একটা অর্ডিনারি অঙ্কে কনভার্ট করব, তাহলে পি তো বাবা পি থাকবে, কত থাকবে 20,000, তাই তো। হ্যাঁ, এইটাকে আমরা প্রিন্সিপাল ধরে নিয়েছি। এরপরে নতুন রেশিও কি বলেছে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে এখানে পর্ব কত বেরোবে বলো, আমাদের পর্ব বেরোবে কত 2, তাই তো। হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি দ্যাট ইজ হাফ বেরোচ্ছে, মানে পর্ব 2, পর্ব যখন 2 হবে তখন এটা কি বলেছি রেট অফ ইন্টারেস্ট কত হয়ে গেল, দেখো 2 দিয়ে ভাগ করে দাও 20%, আর এটা কত হয়ে যাবে পি করলে কত হয়ে যাবে 2 × 1 = 2। তাহলে এখন এখান থেকে যে এমন একটা নতুন অঙ্ক আমি কনভার্ট করে নিলাম যার প্রিন্সিপাল এত, রেট অফ ইন্টারেস্ট এত, এই 2 বছর তখন আমরা এটাকে তুলনা করতে পারবো যে 2 বছরে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে। তাহলে দেখো এক্ষেত্রে এখন 2 বছর বের করতে হবে, তাই তো। তাহলে এটাকে আমি কত ইউজ করতে পারি, 1/5 যোগ ভাবতে পারি অথবা 20 ভাবতে পারি। তাহলে দেখো প্রথমটা কত হবে 4,000, তাই তো। তারপরে 5 করলে কত হবে দেখো 800, তাই তো। বছরের ক্ষেত্রে আমি 2 ধরনের সুদ দরকার, দেখো আমি 2 ধরনের সুদ বের করেছি। ফার্স্ট সুদ এর উপরে হবে, এই সুদের হারে অ্যাপ্লাই হবে, এর উপরে অ্যাপ্লাই হবে, তারপরে আবার এর উপরে অ্যাপ্লাই হবে, দেখো তাই তো, এর উপরে অ্যাপ্লাই হচ্ছে, এর উপরে জাস্ট। এরপরে আমরা এটা কত বলেছি দেখো 2 লাখ, 2 বছরের ক্ষেত্রে 2 লাখ, তাহলে টোটাল কত হলো 4 × 2 = 8,000, কত 8,800। দিস ইজ দা আনসার। ঠিক আছে, খুব মাত্র কয়েকটা, খুব একটু সময় লাগবে কনভার্ট করতে, আমরা সবাই লাগবো। অর্থাৎ কি, যখন আমরা অঙ্কটা পড়বো তখনই আমি হাফ ইয়ারলি ভাবি, আমি সঙ্গে সঙ্গে এটাকে আর কত 40 পড়বো না, আমি কত পড়বো 20 পড়বো, আর এটাকে 1 বছর ভাববো না, কত ভাববো 2 ভাববো, একদম সোজা অঙ্ক সে আগের মতো। ঠিক আছে, চলো আরেকটা উদাহরণ আমরা নিই, তাহলে হয়তো আরো ইজি হয়ে যাবে। কি বলেছে অঙ্কটা একটু পড়ে নাও তোমরা। হ্যাঁ, অঙ্কটা বলেছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 10,000 ইন 2 years at 4% per annum, the interest being compounded half yearly is, অর্থাৎ কি বলেছে 10,000 টাকায় 4% এ কত 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাই তো। কিন্তু এখানে একটা মজার দিয়ে দিয়েছে কি, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে কত বলেছে হাফ ইয়ারলি, হাফ দ্যাট ইজ কত পর্ব 2। অর্থাৎ এক্ষেত্রে যদি পর্ব আমাদের 2 হয়, তাই তো, পর্ব বা পিরিয়ড যদি 2 হয় তাহলে এই অঙ্কটাকে আমরা বলেছি অর্ডিনারি অঙ্কে কনভার্ট করো, সঙ্গে সঙ্গে করে ফেলো, পি তো পি থাকবে, অর্থাৎ এটা আমাদের পি থাক। আর এর মান কত হয়ে যাবে দেখো 2 দিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ভাগ গেলে কত হবে 2% হবে। এন্ড টাইম কি হয়ে যাবে, নতুন টাইম কিন্তু 4 বছর হয়ে যাবে, কত হয়ে যাবে 4 বছরের ইকুইভ্যালেন্ট হবে, তাই তো। তাহলে এটা অর্ডিনারি নিয়ম, আমি 4 বছরের ক্ষেত্রে কি বলেছিলাম 4 ধরনের সুদ লাগবে এবং সেটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 4, 6, 4, 1, মানে 4 বছরের পরপর 4টা সুদ বের করে নাও 2%, 2% মানে কত দেখো 2 জিরো বাদ যাবে, কত হবে 200 হয়ে যাবে, তাই না 200 হয়ে যাবে, তাই তো দেখো 2%, হ্যাঁ 200 হয়ে যাবে। পরেরটা কত হবে 4, তারপরেরটা কত হবে দেখো সবে 4টে সুদ বের করতে হবে, 8 দিয়ে কটা 0, একটা 0, তাই তো। তারপরে আরেকটা কত হবে 8 × 2 = 16, কটা 0 হবে 1, 2, 3, 4, দেখো, তাই তো। এই আমাদের 4 ধরনের সুদ আমাদের কি বেরোলো 4 বছরের জন্য, কত 4 বছরের ইকুইভ্যালেন্ট হয়েছে 4টে সুদ। এই 4টে সুদ কিভাবে হয় 4, 6, 4, 1, কত আমরা যদি করি কত হলো 4, 6, 4, 1, তাহলে কত হলো 4 × 2 = 800, 800 আর 800, 4, 6, 24, তাহলে কত হলো 824 টাকা, 824.32, আর এই 16টা তাহলে কত হলো দেখো 824.32, এন্ড 1 দিয়ে যদি 00 দিই তাহলে কত যাবে 16। দিস ইজ আওয়ার অ্যান্সার। অর্থাৎ কি 824 টাকা 32 পয়সা তাই তো অপশন ডি ইজ দা কারেক্ট आंसर ঠিক আছে কি হলো ভালো লাগলো ঠিক আছে তবে হ্যাঁ একটা জিনিস যদি সত্যি অঙ্কটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব নাও তবে আমি একটা কথা বলে দিই এই ক্লাসটা দেখার আগে অবশ্যই তোমরা ক্লাস 1 এবং তোমরা দেখে নাও দেখবে অঙ্ক ভীষণ সোজা মনে হবে তাই তো আরেকটা কথা আমি একটু বলতে চাই যে আমি নতুন একটা শাইনিং স্টাডির একটা গ্রুপ খুলেছি ফেসবুকে তোমরা দেখবে হোপ তোমরা এখানে জয়েন করে দেখবে প্রতিদিনই অন্ততপক্ষে 3টে বা 4টে করে অঙ্ক খুব সুন্দর ইম্পর্টেন্ট অঙ্কগুলো প্রতিদিনই পোস্ট করা হয় তোমরা সেই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে কমেন্ট দিয়ে দিও বা কেমন পারছো একটু বুঝতে পারবে যে সমস্ত পরীক্ষাগুলো সাধারণত আসছে ঠিক আছে তাহলে নেক্সট আরেকটা যাই ঠিক আছে হ্যাঁ এই অঙ্কটা চলো নেক্সট সাউরে এবার অঙ্কটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করব কি করে করব পড়ো তো একটু অঙ্কটা দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট অন কত 16000 ফর 9 মান্থ at 20% per annum compounded quarterly is অর্থাৎ এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে কত দেখো 9 মাস বলে দিয়েছে এবং কোয়ার্টারলি বলে দিয়েছে তাহলে কোয়ার্টারলি মানে কত 9 মাস বলেছে কিন্তু আর এখানে কত কোয়ার্টারলি কোয়ার্টারলি মানে 1/4 অর্থাৎ পর্ব কিন্তু আমরা 4 বুঝে গেছি তাই না তাহলে পর্ব যদি 4 হয় অর্থাৎ 4 দিয়ে এটা কি হয় ভাগ হয় এবং এটা কি গুণ হয় কিন্তু এখানে একটা মজার জিনিস এটা কিন্তু মাসে রয়েছে তাই তো কিন্তু অঙ্ক তো আমরা বছরে করতে অভ্যস্ত ঠিক আছে তাহলে আমাদের কত হলো প্রিন্সিপাল তো 16000ই হবে তাই তো 16000 রেট অফ ইন্টারেস্ট কত দেখো 5% হয়ে গেল তাই তো আর এটা কত হলো 4 × 9 = 36 হবে 36 কি মাস তাই তো দেখো 36 মাস কিন্তু এটাকে তো বছরে করতে হবে বছর কত 12 দিয়ে ভাগ তাহলে কত হয়ে যাবে 3 বছর তাই তো 3 ইয়ার্স এর ইকুইভ্যালেন্ট হয়ে গেল তো এটা একটা নতুন অঙ্ক 3 বছরের জন্য আমরা কি বলেছি সেই 3 3 1 তাই তো পরপর 3টে সুদ বের করো 5% এর তাহলে 5% মানে কত দেখো 5% দিয়ে করতে পারো অথবা 1/20 দিয়ে করতে পারো এখানে 1/20 দিয়ে করলে আমাদের হয়তো একটু সোজা হবে তাহলে আমরা যদি এটা করি দেখো কত হবে 800 তাই তো পরে আবার 1/20 এর উপরে ইউজ করো 1/20 এর উপরে ইউজ করলে কত হবে দেখো 40 তারপর আবার 1/20 ইউজ করলে কত হবে দেখো 2 টাকা তাই তো দেখো 3 বছর যেহেতু 3 বছরতে 3টে আমরা সুদ বের করলাম এবার এটা কি হয় কত হয় 3 বছরের জন্য 3 3 1 খুব সহজ 3 3 1 তাহলে কত হলো দেখো 2400 আর এদিকে কত 120 তাই তো 2400 120 2400 মানে কত 2520 টাকা 2520 আর কত 2 টাকা কত হলো একবারে 2522 টাকা হ্যাঁ এটাই উত্তর অপশন সি তাই তো দেখেন হলো মাত্র কয়েক সেকেন্ড ঠিক আছে নেক্সট আরেকটা অঙ্ক দেখি চলো তাহলে দেখো অঙ্কটা কি বলেছে একটু পড়ে নাও তো অঙ্কটা বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন কত 1000 ফর 1 ইয়ার at 10% per annum compounded half yearly এখানেও বলা হয়েছে compounded half yearly অর্থাৎ compounded half yearly মানে কত বলেছি পর্ব বলেছি 2 কত পর্ব বলেছি পর্ব 2 বলেছি কম্পাউন্ড হাফ ইয়ারলি পর্ব 2 সো এগুলোকে আমরা সঙ্গে সঙ্গে নতুন নিয়ে নেব কত 1000 টাকা হয়ে যাবে না প্রিন্সিপাল এটা কত বলেছে পর্ব 2 মানে কত হবে দেখো 5% আর এটা কত 2 ইয়ার্স হয়ে গেল তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা ডিআই বের করেছিলাম তাই তো কম্পাউন্ড ইন্টারেস্টের সুদ এবং কি সিম্পল ইন্টারেস্টের সুদের পার্থক্য বের করেছে আমাদের ডিআই বের করা খুব সোজা আমরা কি বলেছিলাম দেখো তো 2 বছরের ক্ষেত্রে ডিআই কি হয় ইন্টারেস্টের ইন্টারেস্ট বের করলেই কিন্তু হয়ে যায় তাই তো তবু একবার দেখে নি ফার্স্ট 2 বছরের দুই ধরনের সুদ বের করব 5% দিলে কত হবে দেখো 50 টাকা তারপরে দিলে কত হবে দেখো 50 25 2.5 তাই তো দেখো আমরা কি বলেছি জেনারেলি 2 × 1 হয় 2 বছরের ক্ষেত্রে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হয় তাহলে তো পুরোটাই হয়ে যাবে কিন্তু আমাকে কি বলেছে এইটুকু আমাদের কি বলেছিলাম কি হয় এইটুকু আমাদের সিআই দেয় এইটুকু আমাদের কি দেয় পুরোটা কম্পাউন্ড ইন্টারেস্ট দেয় এইটুকু আমাদের এসআই দেয় এসআই আর এইটুকু আমাদের কি দেয় ডিআই ডিফারেন্স অফ ইন্টারেস্ট তাহলে ডিফারেন্স ইন্টারেস্ট কত 2.5 দিস ইজ आंसर অথবা তুমি আমরা দেখলাম যে 2 বছরের ক্ষেত্রে দেখো 2 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয় শুধুমাত্র এইটুকু হয় অর্থাৎ কি এইটুকু এক যেহেতু এক অতএব কি আমরা বলতে পারি যে এটাকে খুব সহজেই বলতে পারি যে 2 বছরে এত বড় না করে আমাদের ডিআই 2 বছরের ক্ষেত্রে এই 2 বছরের ক্ষেত্রে ডিআইটা কি হয় শুধু এইটুকু হয় না এক দ্বিগুণ হয় অতএব আমরা এইটুকু বলতে পারি যে এইটুকু দরকার নেই আমাদের কিচ্ছু ভাবা দরকার নেই শুধুমাত্র ইন্টারেস্টের ইন্টারেস্ট হ্যাঁ ইন্টারেস্টের ইন্টারেস্টই হয়ে যায় একমাত্র 2 বছরের ক্ষেত্রে কি ডিআই সো এইভাবে 2 1 করার কোনো দরকার নেই শুধু ইন্টারেস্টের ইন্টারেস্ট বসে উত্তর একবারে বেরিয়ে আসবে ঠিক আছে খুব অঙ্কটা ভালো লাগলো এই অঙ্কগুলো তো আমরা আগেও করেছি যারা আগের ক্লাসটা দেখেছো তারা সত্যি তাদের কাছে এই ব্যাপারটা এনজয় করছো তারা এবং যারা নতুন শিখছো তাদের বলবো যারা তোমরা কি ক্লাস এর আগের ক্লাসগুলো দেখে আসলে তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে আমি আবারও বলছি, তোমরা গ্রুপে জয়েন হও। এর প্রতিদিনই খুব সুন্দর সুন্দর অঙ্ক দেওয়া হয়, নিজেদেরকে একটু দেখে নাও যে তোমরা কোন জায়গায় আছো। সামনে খুব সুন্দর সুন্দর সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো কিন্তু সামনে আসছে। ঠিক আছে, এই প্যাটার্নের লাস্ট অঙ্ক, হ্যাঁ, বা আজকের ক্লাসেরই লাস্ট অঙ্ক দেখো। ঠিক আছে, দেখো এই অঙ্কটা, এই অঙ্কটা কি বলেছে একটু পড়ে নাও তো। The difference between compound interest compounding half yearly for 1 year and the principal interest of 1 year on the certain sum of money lent out 8% per annum is 64. হ্যাঁ দেখো, তাহলে এখানে অঙ্কটা কি বলা হয়েছিল? প্রথমে কি বলেছিলাম আমরা? প্রথমে এক বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, এক বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সরল, অর্থাৎ কি সরল সুদ এক বছরের ক্ষেত্রে, এবং কম্পাউন্ডেড এর কি হাফ ইয়ারলি, অর্থাৎ ট্রান্সফারের পর কত হয়ে গেছে সেটা দ্বিতীয় বছর, দু বছর ইকুইভ্যালেন্ট হয়ে গেছে। অর্থাৎ অঙ্কটা মেনলি এখন ট্রান্সফার হয়ে গেছে কিসে, দু বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, তাই তো? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেওয়া আছে কত, ডিআই। তো এই ক্ষেত্রে আমাদের যদি প্রিন্সিপাল বের করতে, এই জাতীয় অঙ্কগুলো কিন্তু আমরা শিখে নিয়েছি ওখানে কি করে করতে হয়। দেখো এই 4 মানে কত বলেছিলাম, 4 মানে দেখো 1 এর কত 25। তো আমরা এখানে প্রিন্সিপাল দেওয়া নেই, প্রিন্সিপাল আমি ধরে নিতে বলেছিলাম, ঠিক আছে, ধরে নিয়ে তাহলে কত, দু বছরের ক্ষেত্রে কত এই 25-এর স্কয়ার হয়, তিন বছরের ক্ষেত্রে 25-এর কিউব। যেহেতু এটা দু বছর তাহলে কত হবে বলো, প্রিন্সিপাল কত হবে? প্রিন্সিপাল আমি অ্যাজিউম করে নেব কত, 25-এর হোল স্কয়ার মানে কত হবে 625। এটা আমি কি প্রিন্সিপালটা ধরে নিলাম ইউনিট আকারে, তাই তো? এটা আমাদের পি অ্যাজিউম করলাম। তাহলে ফার্স্ট ইন্টারেস্ট কত হবে দেখো তো, 25 টাকা, তাই তো? সেকেন্ড ইন্টারেস্ট কত হবে দেখো, সেকেন্ড ইন্টারেস্ট কত হবে 1 টাকা, তাই তো? তাহলে দু বছরের ক্ষেত্রে আমরা পেয়ে গেছি, তাই তো? কিন্তু এখানে আমি বলে দিয়েছি যে এইখানে অ্যাকচুয়ালি এটা কি সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য। তাহলে দু বছরের ক্ষেত্রে আমি এর আগেও একটা অঙ্ক দেখিয়েছি, দু বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টে, তাই তো, ডিফারেন্স কোনটা হয়? এটা হয় না সরাসরি, তাই তো? কারণ এইটুকু আমাদের কি দেয়, এইটুকু আমাদের দেয় এসআই, পুরোটা কত কি দেয় সিআই দেয়। তাহলে সিআই থেকে এসআই বাদ দিলে ডিআই পড়ে থাকে, তাই তো? অর্থাৎ এই ডিআইটাই দিয়ে দিয়েছে দেখো, তাই তো? তাহলে এক ইউনিট এখান থেকে আমরা লিখতে পারি কি, এক ইউনিট সমান 64। তাহলে আমাদের প্রিন্সিপাল কত ধরে নিয়েছিলাম 625। তাহলে এই যে প্রিন্সিপাল পি ইকুয়াল টু কত 625 ইউনিট সমান কত হবে দেখো, 625 ইন্টু কত 64, অর্থাৎ তুমি কি 1250 মানে 2500, 2500 ইন্টু কত হয়ে গেল 16। আচ্ছা তাহলে কত হচ্ছে 16, 4 দিয়ে গুণ করো 40,000, তাই তো? 40,000 এটা আনসার, দিস ইজ আনসার। ঠিক আছে, খুব তোমাদের বন্ধুরা ভালো লাগলো। ঠিক আছে, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাস সাবস্ক্রাইব করবে এবং লাইক তো অবশ্যই করবে, আমি জানি ভালো লেগেছে। আর যারা ফার্স্ট দেখলে এই ক্লাসটা তাদের জন্য বলছি পুনরায় যাও, খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য রয়েছে, অঙ্কগুলো খুব কম সময়ে পারবে। আর আমাদের শাইনিং স্টাডির পেজ লাইক করো, ভীষণ সুন্দর সুন্দর অঙ্ক তোমরা পাবে। নেক্সট ক্লাসে আমরা আরেকটা ভালো জিনিস নিয়ে আসি।